এবছর এখানকার থিম হলো কেদারনাথ মন্দির। এবারের আকর্ষণ শ্রীলঙ্কার ভিশাখ ফেস্টিভ্যাল। পুজো আর বেশি দিন সময় নেই, তাই জন্য পুরো জোর কদমে কাজ চলছে। এবছর গাইস দেখতে পাচ্ছ পুরো কাঁপিয়ে দিয়েছে, অনেক বড় প্যান্ডেল বানিয়েছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো রয়েছো। তো গাইস চলে এসেছি আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস দুর্গা পুজো তো শেষ, আর আমি জানি গাইস তোমাদের সবার মন একটু হলেও খারাপ, কিন্তু গাইস মন খারাপের কোনো কারণ নেই, কারণ আর কিছুদিন পরেই হলো কালী পূজা। আর কালী পূজা মানেই হলো আমাদের বারাসাত শহর, কারণ গাইস আমাদের এই বারাসাতে প্রচুর বড় ধুমধাম করে কালী পুজো উৎপাদন করা হয়। আর গাইস তোমরা যদি বছরের এই সময়টা মাত্র একটা দিন যদি বারাসাতে এসে কাটাও, তোমরা বারাসাতে পুরো প্রেমে পড়ে যাবে। আর এটা আমি না, পুরো বারাসাতবাসী তোমাকে বলবে। তো গাইস আর বেশি কথা বাড়াবো না, মেন কথায় আসা যাক। আজকে আমি আমাদের বারাসাতে মেন প্যান্ডেলের কটা থিম তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে লোকেশানে গিয়ে। তো গাইস আমাদের ফার্স্ট লোকেশন হলো বারাসাত নবপল্লীর মাঠ। আর তোমরা যারা যারা বারাসাতে থাকো তারা তো অবশ্যই চিনবে, আর যারা বারাসাতের বাইরে থাকো তারা বারাসাতে নেবে, কোনো লোককে জিজ্ঞেস করলে তোমাদেরকে চিনিয়ে দেবে। এটা হচ্ছে এখানকার প্যান্ডেল। এবছর এখানকার থিম হলো কেদারনাথ মন্দির। আর আমি জানি গাইস তোমাদের অনেকের ইচ্ছা থাকে কেদারনাথ মন্দির যাওয়ার, তো গাইস তোমরা এবছর এখানে চলে আসো। আর এখানে এসে তোমরা এই মন্দিরের তো গাইস আমাদের সেকেন্ড লোকেশন হলো কেএনসি রেজিমেন্ট। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক কেএনসি রোডের ওপরে। এটা হচ্ছে এবছরে এখানকার থিম, তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডে লেখা আছে আলোর খেলায় ভিশাখ মেলায়। এবারের আকর্ষণ শ্রীলঙ্কার ভিশাখ ফেস্টিভ্যাল। তো গাইস ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখান থেকে তোমাদেরকে ভেতরের দিকে যেতে হবে। তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের পরিস্থিতি কীরকম হয়েছে। ভেতরের পরিস্থিতিটা ঠিক এরকম দেখতে পাচ্ছ, পুরো সারি সারিভাবে বাঁশ বাঁধা রয়েছে। পুজো আর বেশি দিন সময় নেই, তাই জন্য পুরো জোর কদমে কাজ চলছে একদম, দেখতে পাচ্ছ। তো গাইস আমাদের তিন নম্বর লোকেশন হচ্ছে বারাসাত বয়েজ স্কুল পার্ক, আর এটাই আজকে লাস্ট লোকেশন, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। গাইস এটা হচ্ছে এখানকার প্যান্ডেল, আর এবছর এখানকার থিম হলো কোতিলিঙ্গেশ্বর মহাদেব ধাম। আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এখানে অনেক বড় করে পুজো করা হয়, কিন্তু গত দুবছর করোনা ভাইরাসের জন্য এখানে আর সেরকম বড় করে পুজো করা হয়নি, কিন্তু এবছর গাইস দেখতে পাচ্ছ পুরো কাঁপিয়ে দিয়েছে, অনেক বড় প্যান্ডেল বানিয়েছে। তো গাইস পুরো জায়গাটা তোমাদেরকে সিনেমাটিক শটে দেখাচ্ছি, তোমরা ফিল নাও। আজকের ভিডিওটা যদি তোমাদের একটুকুনিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই গাইস।